মধুরী সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। মধুরী, আপনারা নিশ্চয়ই ই সিম কার্ডের নাম শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই জেনেছেন যে অ্যাপল তার রিসেন্ট ফোন অর্থাৎ লেটেস্ট ফোনগুলিতে যে ডুয়েল ফোন ব্যবহার করেছে সেগুলির মধ্যে আবার ই সিম কার্ডের ব্যবহার করেছে। সো এই ই সিম কার্ডটি কী এবং কীভাবে কাজ করে অথবা এই ই সিম কার্ড আপনার জন্য কতটুকু লাভবান হতে পারে সম্পূর্ণ জানবেন আম জনতার ভাষায়। তো দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে ই সিম কার্ড বোঝার আগে আপনার মোবাইল ফোনের সিম কার্ডটি একটু বের করে দেখুন। সেটা হচ্ছে যে আপনি সেখানে দেখতে পাবেন যে ছোট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপটির মধ্যে মূলত ছোটখাটো আছে একটি স্টোরেজ বা ছোটখাটো কিছু ইনফরমেশান আছে, যে ইনফরমেশনের মাধ্যমে আপনি যখন আপনার সিম কার্ড আপনার মোবাইল ফোনে ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন বুঝতে পারে যে এটি কোন নেটওয়ার্কের সিম কার্ড এবং সেই অনুযায়ী আপনাকে সিগন্যাল দেয় বা রিসিভ করে এবং আপনি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। এবং সেই সিম কার্ডের মধ্যে কিছু কিছু ফোন নাম্বারও আপনার কাছে স্টোরেজ করার ক্ষমতা দেওয়া হয়, যে কারণে আপনি যে কারো ফোন নাম্বার আপনি স্টোর করতে পারেন সেই সিম কার্ডে। তো এটাকে মূলত একটি ছোটোখাটো স্টোরেজের যে চিপ বা স্টোরেজ ধরে নিতে পারেন। সো ঠিক এবার একইভাবে একটু সাধারণভাবে কল্পনা করে দেখুন কেমন হতো যদি আপনার মোবাইল ফোনে এই জিনিসটি ইনসার্ট করা আর বের করা লাগতো না, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি এই সিম কার্ডটা লাগতো না। যদি এমন হতো যে এই ধরনের একটি চিপসেট আমাদের মোবাইল ফোন কোম্পানি মোবাইল ফোনের মধ্যে অলরেডি এটাকে ইনস্টল করে দিয়ে দিয়েছে, এবার জাস্ট আপনার যদি রবির নেটওয়ার্ক ভালো লাগে, জাস্ট রবির কাছে গিয়ে বললেন যে আমি আপনাদের নেটওয়ার্ক ব্যবহার করব এবং রবি দিয়ে দিল আপনাকে ছোট্ট একটি কিউআর কোড অথবা বার কোড এবং আপনি সেটাকে আস্তে করে স্ক্যান করে নিলেন এবং সাথে সাথে সেই বার কোডটির মাধ্যমে যাবতীয় ইনফরমেশান চলে আসলো আপনার মোবাইল ফোনে এবং আপনি রবির সাথে একটা লিংক হয়ে গেল এবং আপনি রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন। ঠিক একইভাবে এই হচ্ছে যে ই সিম কার্ড। সো একদম সহজভাবে বোঝাতে গেলে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে ই সিম কার্ডটি কি। সো এটা মূলত ছোট্ট একটি সিম কার্ডের মতো চিপ যেটা আপনার মোবাইল ফোনে একদম ফ্যাক্টরি থেকে আপনার মোবাইল ফোন কোম্পানি বসিয়ে দেবে আপনার ফোনে এবং আপনি জাস্ট স্ক্যানিং, বার কোড স্ক্যানিং বা কিউআর কোড স্ক্যানিং করার মাধ্যমে যে কোনো অপারেটরের সাথে আপনি সিম ব্যবহার করতে পারবেন অথবা আপনি যে কোনো অপারেটরের সিম ব্যবহার করতে পারেন জাস্ট স্ক্যানিং বা যে কোনো ছোটোখাটো একটা ইনফরমেশান স্ক্যান করার ক্ষেত্রে। সো এটাই হচ্ছে মূলত ই সিম কার্ড। এখন এই ই সিম কার্ড ব্যবহারে আপনার সুবিধা কি হবে বা এই ই সিম কার্ড কীভাবে কাজ করে? সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যদি আপনি রবির সিম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যদি গ্রামীণ যেতে চান সেক্ষেত্রে আপনার সিম খুলে ফেলে আবার আরেকটি ঢুকাতে হবে। সো ই সিম কার্ডে এই ধরনের কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তো আপনার ডিভাইসে যখন এই ই সিম কার্ডটি লাগানো থাকবে তখন আপনি এটা হচ্ছে যে রিড রাইট প্রোটেকশন ফ্রি, দ্যাট মিন্স এটা রি রাইটেবল, দ্যাট মিন্স এটা অনেকগুলি ইনফরমেশান আপনার ইনস্টলও করতে পারবে এবং অনেকগুলি ইনফরমেশান তাৎক্ষণিকভাবে ডিলিটও করে দিতে পারবে। যেমন আপনার কাছে এই মুহূর্তে আছে গ্রামীণের ই সিম কার্ড, আপনি যখন রবির কাছে চলে যাবেন সেক্ষেত্রে আপনি যখন রবির কিউআর কোডটি স্ক্যান করবেন সেক্ষেত্রে হয়তো আপনার গ্রামীণের সিম কার্ডের যাবতীয় ডিটেলস মুছে যাবে এবং রবির যে ডিটেলস সেটা হয়ে যাবে এন্ট্রি এবং তাৎক্ষণিকভাবে আপনি রবির সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সো এটাই মূলত হচ্ছে যে ই সিম কার্ড। সো এই ই সিম কার্ডের মধ্যে আপনার যে সুবিধাটা হবে বা আপনার যে সুবিধাটা সেটা আপনি বুঝে গেছেন এবং মোবাইল ফোনের ক্ষেত্রে এটা কীরকম ইম্প্যাক্ট হবে। মোবাইল ফোনের ক্ষেত্রে মূলত বন্ধুরা যে একটি জায়গা দখল করে নিত সিম কার্ডের জন্য সেই জায়গাটি এখন কমে যাবে, দ্যাট মিন্স মোবাইল ফোন কোম্পানিগুলি আরও অ্যাডভান্স লেভেলে মোবাইল ফোন তৈরি করতে পারবে। সো মূলত এটাই হচ্ছে যে ই সিম কার্ড এবং এভাবেই আপনার সুবিধা বাড়বে ই সিম কার্ডের মাধ্যমে এবং এভাবেই ই সিম কার্ড কাজ করে। বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই যারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।